শঙ্খ কেন তিনবার বাজানো হয় শঙ্খ কিন্তু তিনবার বাজানো হয় তিনবারের বেশি শঙ্খ বাজানো হয় না কিন্তু জানেন কি কেন তিনবার শঙ্খ বাজানো হয় তিনবারের বেশি কেন বাজানো হয় না হিন্দু সংস্কৃতির সঙ্গে শঙ্খের যোগ আজকের নয় সেই কোন প্রাচীনকাল থেকে পুজো অর্চনার কাজে লেগে আসছে এই প্রাকৃতিক উপাদানটি শাস্ত্র মতে নিত্য পূজার পরে যদি নিয়ম করে তিনবার শঙ্খ বাজানো হয় তাহলে গৃহস্থের অন্তরে অশুভ শক্তির প্রভাব কমতে থাকে এবং শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে ফলে কোনো খারাপ ঘটনা ঘটার আশঙ্কা থাকে না ফলে জীবন সুখ শান্তিতে এবং আনন্দে ভরে উঠতে সময় লাগে না শঙ্খ কিন্তু তিনবার বাজানো হয় শাস্ত্রে বলা হয় বাড়িতে শঙ্খ তিনবার বাজানো উচিত তিনবারের বেশি শঙ্খ বাজানো উচিত নয় এর কারণ হিসেবে শাস্ত্রে বলা হয়েছে যে তিনবার শঙ্খ বাজালে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতার সাথে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন কিন্তু তিনবারের বেশি শঙ্খ বাজালে দেবদেবীদের সাথে দানব বা অসুরকেও নিমন্ত্রণ পাঠানো হয় হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে সমুদ্র মন্থনের সময় অসুররা চারবার শঙ্খধ্বনি করে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিল তাই তিনবারের বেশি শঙ্খ বাজালে স্থিতি ও বিনাশের দেবতা মহাদেব বিষ্ণু ও ব্রহ্মার পাশাপাশি অসুরী হয় ফলে দেবতার পাশাপাশি অসুরকে নিমন্ত্রণ করার ফলে আপনার ও আপনার পরিবারের উপর নেমে আসতে পারে ওইসব দেবতাদের অভিশাপ তাই শাস্ত্রে তিনবার করেই শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয়েছে